আসসালামু আলাইকুম পুরো ব্রাজিল ফুটবল ফ্যান্স দর্শক আপনারা সকলে জানেন এবারে কোপায় আমেরিকায় কিন্তু দুটো ম্যাচের মধ্যে কিন্তু একটি ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল এবং একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ কিন্তু শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে যেই কলম্বিয়া কিনা লাস্ট ম্যাচটা হেরেছিল দু সালের কাতার বিশ্বকাপে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে মূলত আর্জেন্টিনার কাছে ওই ম্যাচ হারার পর কিন্তু কলম্বিয়া আর কখনোই কোনো ম্যাচ হারেনি এর মধ্যে তারা কিন্তু ম্যাচ খেলে ফেলেছে ম্যাক্সিমাম পঁচিশটি বলতে এই পঁচিশটি ম্যাচের মধ্যে কিন্তু এখনও তারা কোনো রকম হারের দেখা পায়নি আর এমন একটা দলের সামনে দাঁড়াবে এবারে ব্রাজিল মূলত তারা কিন্তু ব্রাজিলকেও হারিয়েছিল দু হাজার সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দু এক গোলে কিন্তু তারা ব্রাজিলকেও হারিয়েছিল এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে কিন্তু ব্রাজিলের খেলা রয়েছে আগামী তিন জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় মূলত এই ম্যাচটি কিন্তু গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটি ম্যাচ কারণ ব্রাজিল কিন্তু এখনও একটি ম্যাচও হারনি এই গ্রুপে এবং কলম্বিয়াও কিন্তু এই গ্রুপে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি তো সেক্ষেত্রে কিন্তু দুই দলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে যদিও কলম্বিয়া কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে তবে ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে এক নম্বরে থেকে গ্রুপ স্টেজ শেষ করার তাই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ হবে আর যদি ব্রাজিল হেরে যায় কলম্বিয়ার বিপক্ষে সেক্ষেত্রেও কিন্তু ব্রাজিলের অনেক চান্স থাকবে কেননা প্যারাগুয়াকে হারাতে হবে কোস্টরিকাকে পাঁচ গোলের চেয়েও বেশি অর্থাৎ পাঁচটা প্লাস গোল দিতে হবে প্যারাগুয়াকে এবং কোস্টরিকার জয় পেতে হবে তাহলেই কিন্তু কোস্টরিকা যাবে ব্রাজিল যেতে পারবে না এক্ষেত্রে কিন্তু অনেক টাফ একটা ব্যাপার তো সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের সমর্থকরা অনেক নিশ্চিত থাকতে পারে যে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যদি ম্যাচটি হেরেও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কেন তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর এই শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে কিন্তু আমাদের একটা প্রতিশোধ বাকি রয়েছে দু সালে। বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচের কথা তো এই ম্যাচে কিন্তু অবশ্যই ব্রাজিল জয় তুলে নেওয়ার চেষ্টা করবে কেননা প্রতিশোধটা কিন্তু নিতেই হবে সেলেসা ও